আজকে আমার মন এত বেশি আনন্দিত, আজ আমার মন চায় খুলে খুলে কথা বলবো। একদিকে নাস্তিক্যবাদের শিং জেগে উঠেছে এই বাংলার জমিনে, সমকামিতাকে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য লেগে আছে। আমরা নাস্তিকবাদীদেরকে জানিয়ে দিতে চাই, শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, নাসিরউদ্দিন সিপাহ সালার জমিন, 360 আউলিয়ার জমিনে এসে দেখে যাও, এই জমিনে সমকামিতা প্রমোট করা চলবে না, চলবে না, চলবে না। আমরা দয়াল নবীর শিক্ষা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে প্রমাণিত হয়েছে এই বাংলার জমিনের মানুষ নাস্তিকবাদের শিক্ষা চায় না, এই বাংলার মানুষ কোন এজিদবাদের শিক্ষা চায় না, এই বাংলার মানুষ ট্রান্সজেন্ডারের শিক্ষাবিদ চায় না, এই বাংলার মানুষ অশ্লীলতা বেহায়াপনা চায় না। শাহ জালালের জমিনে এই বাংলার মানুষ কামলিওয়ালা রসুলের শিক্ষা বাস্তবায়নের জন্য নিজের গর্দান দিতে প্রস্তুত রয়ে গেছে। সময় ছিল বাদে এশা, আমাকে আজাদ ভাই বললেন একটু দেরি করে শুরু করেন। আমি বললাম মাহফিলটা তো আমার জন্য নতুন নয়, কারণ 2020 সালে আমি তো এই মঞ্চে মাহফিল করেছিলাম, তখন 9টার পর ছিল। আমি বললাম ভাই দেরিতে মানুষ হয় এটা আমার জানা আছে, কিন্তু মাগরিবের পর মানুষ কেমন হয় এটাও তো আমার দেখা লাগবে। সত্যি আঁচ মুগ্ধ হয়েছে, মাগরিব হোক, আসর হোক, এশা হোক, গভীর রাত হোক, আওস কান্দির নবী প্রেমিকরা প্রমাণ করেছে আমরা দয়াল নবীর জন্য নিজের জান কোরবান করে দিতে পারবো। সেটাই আজ আওস কান্দির জমিনে প্রমাণ হয়েছে। সিস্টেম ভেঙে গেছে। মাগরিবের পর যারা বলে মানুষ হয় না, আমরা নবী প্রেমিকরা প্রমাণ করে দিলাম সুন্নিয়তের জন্য যদি দিনের বেলায় সূর্যের গরমেও দাঁড়িয়ে থাকতে হয়, আমরা গরমে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত রয়ে গেছে। আজকে আমার মন এত বেশি আনন্দিত, আজ আমার মন চায় খুলে খুলে কথা বলবো। একদিকে নাস্তিকবাদের শিং জেগে উঠেছে এই বাংলার জমিনে, সমকামিতাকে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য লেগে আছে। আমরা নাস্তিকবাদীদেরকে জানিয়ে দিতে চাই, শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, নাসিরউদ্দিন সিপাহ সালার জমিন, 360 আউলিয়ার জমিনে এসে দেখে যাও, এই জমিনে সমকামিতা প্রমোট করা চলবে না, চলবে না, চলবে না। আমরা দয়াল নবীর শিক্ষা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে প্রমাণিত হয়েছে এই বাংলার জমিনের মানুষ নাস্তিকবাদের শিক্ষা চায় না, এই বাংলার মানুষ কোন এজিদবাদের শিক্ষা চায় না, এই বাংলার মানুষ ট্রান্সজেন্ডারের শিক্ষাবিদ চায় না, এই বাংলার মানুষ অশ্লীলতা বেহায়াপনা চায় না। শাহ জালালের জমিনে এই বাংলার মানুষ কামলিওয়ালা রসুলের শিক্ষা বাস্তবায়নের জন্য নিজের গর্দান দিতে প্রস্তুত রয়ে গেছে। সেই জন্যই আজকের মাহফিলের ডাক দেওয়া হয়েছে। তাই আমি এই মন খোলে যে কথাগুলো আজ বলতে চাই, কারণ এখানে যত আলেমের নাম আমি দেখলাম, যদি এক একজনের নাম ধরি 30 মিনিট চলে যাবে শুধু নামের ভিতরে। সেই জন্য যেই পোস্টার দেখে তারাই জিজ্ঞেস করে শেষ হবে কখন, শেষ হবে কখন। কারণ একজন বক্তা যদি 30 মিনিট বক্তব্য রাখে ফজর হয়ে যাবে। 21 জন বক্তার নাম দেখলাম আজাদ ভাই বলে, এই ছাড়াও আরো অনেক বক্তা আছে যাদের নাম দিতে পারে নাই। তো আমি বলি ভাই কাল জোহর পর্যন্ত যদি চলে এই মাহফিল তো শেষ হবে না। তখন বললেন ভাই আপনার মন মতো আপনি চালায়া যান, আপনার জন্য আনলিমিটেড সময় দেওয়া হলো। আমার জন্য নাকি আনলিমিটেড সময়, যতক্ষণ মেশিন চলে চালায়া যান। আমি বলি ভাই এত বেইনসাফ আমি বলতে পারবো না, সময় নিব কম, কথা বলবো বেশি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথাকে বোঝার ট্রাই করবেন। মালিক আমাদেরকে কি বানিয়েছে, মালিক আমাদের পজিশন কত উপরে তুলেছে, মালিক আমাদেরকে কিভাবে মূল্যায়ন করেছে। আপনি কোরআন খোলেন, আল্লাহ নবীর প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রসুলের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর প্রিয় বান্দা আউলিয়ায়ে কারামের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার আমার সম্পর্ক যখন আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোর সম্পর্ক যখন আমার হাবিবের সাথে হয়ে গেছে, তুমি যখন আমার নবীর উম্মত হয়ে গেছো, তুমি আর অন্যান্য নবী রাসূলের উম্মতের মতো নয়। কুনতুম খায়রা উম্মাহ, তুমি তো সবার সেরা, তুমি তো সর্বসেরা। তুমি জমিনে এসেছো সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে তো সবার আগে। আমার কামলিওয়ালা রাসূল বলে তোমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়, তোমরা তো নূহ আলাইহিস সালামের উম্মতের মতো নয়। আল্লাহ আমাদের প্রশংসা করছে, কেমন প্রশংসা জানেননি? মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছেন লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে মুসা আলাইহিস সালামের উম্মত কি বলছে জানোনি? আমরা বললাম মালিক কি বলছে? আল্লাহ বলে এই উম্মতগুলো গাদ্দার ছিল, এই উম্মতগুলো রগবাঁকা ছিল, এই উম্মতগুলো নিমুখ হারাম ছিল। তারা বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা ঈমান আনবো না, ঈমান আনবো না। মুসা কালিমুল্লাহ বলে আমি একজন নবী, আমি একজন রাসূল, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, ঈমান আনা ফরজ, ঈমান আনো। ওরা বললেন আনবো না, আনবো না। কেন? হাত্তা নারাল্লাহ জাহরাতান, দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি ঈমান আনবো না, ঈমান আনবো না। আল্লাহ বলে মুসা আমি যদি ওপেন হয়ে যায়, আমি যদি দেখা দেই, হিন্দু তো আর হিন্দু থাকবে না, বৌদ্ধ তো আর বৌদ্ধ থাকবে না, চাকমা তো আর চাকমা থাকবে না, নাস্তিক তো আর নাস্তিক থাকবে না, সবাই তো আল্লাহরে মানবে। আরে দেখা দিলে সেখানে প্রেম থাকে না, সেখানে লোভ থাকে, সেখানে কিছু চাওয়া থাকে, সেখানে ভয় থাকে। আমি আল্লাহ দেখা দিব না, ঈমান আনলে আনবে, না আনলে নাই আনবে। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত বলে ঈমান আনবো না, ঈমান আনবো না যতক্ষণ আল্লাহ দেখবো না। কিন্তু আপনার নবী, আমার নবী, আশরাফুল মাখলুকাত, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন যখন গারে হেরা থেকে নামলেন, ডাক দিয়ে বললেন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। আমরা আল্লাহ দেখি নাই, আমরা আল্লাহ দেখি নাই। নবীর চেহারার দিকে তাকিয়ে বললাম কি বলতে চান? কামলিওয়ালা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এক আল্লাহ, এক আল্লাহ। কাছে যদি শুরু করতে হয় আল্লাহর নামে শুরু করতে হবে, প্রশংসা যদি করতে হয় আল্লাহর নামে করতে হবে, সিজদা যদি দিতে হয় আল্লাহর নামে দিতে হবে, ইবাদত যদি করতে হয় আল্লাহর নামে করতে হবে। সূর্য পূজা চলবে না, চাঁদ পূজা চলবে না, পাথর পূজা চলবে না, গাছ পূজা চলবে না, সমস্ত মাখলুকাত মাওলার ইবাদত করতে হবে। আমরা বলেছি আল্লাহ দেখার দরকার নাই, আমরা अपनी नबीर कथाय ईमान अनलाम अमार मलिक बोले हबीबेर उम्मत कैमन जाननी अम्रा बोलम कैमन अल्लाह बोले अल्लाजीना यो अस्सुजुजन पता है ते उसे उठ उठले बाम आमंद कर दे अल ऐसा कतार दासे की यार बंद करते हैं एक मुसीबत हो रही है किसी आप ना रख करिए ना आमी आशीष दो ना कि कथा बुझते से बुझन नहीं हमारे कथा सिलोटी और साठ कामिन मुद्दे कोनो पात्तो कोना है आप ना रा 360 नहीं अच्छा है हम रा 12 नहीं अच्छी बेशिता आप ना दर के दिए दिसी आप ना 360 नहीं सेन कोई तो नहीं सेन 360 आवलिया आवलिया तो आसे 360 नहीं सेन हम रा 12 आवलिया नहीं सी 12 टा आम्रा नीलाम 360 टा अपना दर के दिया दिला कुछ यासे नहीं आम्रा कौन टा नीला हर के कन मोहब्बत बेशी कोरी तो शेजनो बेशी टा अपना दर के दिए दिसी कौन तरीका यासे ना तेरे आमादेर मोद्दे कोनो विरुद्ध आचे नहीं कोनो समस्या आचे कोनो हिंसा आचे तो अल्लाह रख दिए बोल चेन हबीब अपनी कालीमार दावत देन अल्लाह रन्नो भी कालीमार दावत दिलो আমরা বললাম হাবিব আপনি যদি বলেন আমাদের দলিলের দরকার নাই প্রমাণের দরকার নাই আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দেখি নাই ঈমান আনছি যেখানে দেখা নাই সেখানে লুপ নাই যেখানে দেখা নাই সেখানে ভয় নাই আমার আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব হাবিব মুসার উম্মত আমারে দেখে নাই বলে ঈমান আনে নাই কিন্তু হাবিবুল্লাহ আপনার উম্মত আমি কেমন জিজ্ঞেস করে নাই আমি কোথায় জিজ্ঞেস করে নাই আমি দেখতে কেমন জিজ্ঞেস করে নাই আপনি রাসূল বলতে দেরি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব আমার হাবিবের উম্মত আল্লাহ না দেখে ডাইরেক্ট ঈমান নিয়ে এসেছে আমরা আল্লাহ দেখি নাই কিন্তু কোরআনে পড়েছি হাবিবের জবানে শুনেছি আল্লাহ বলে হাবিবের উম্মতের ঈমানে কোনো লুপ নাই কোনো লালসা নাই কোনো ভয় নাই নিরেট নির্বেজাল মুহাব্বত আছে যেই উম্মত মুহাব্বতে এক আল্লাহর উপর ঈমান আনতে পারে ওই উম্মত কোটি টাকার সামনে কখনো ঈমান বিক্রি করতে পারে না একটু গভীরভাবে খেয়াল করবেন তাহলে এই উম্মত ঈমান এনেছে দেখে না দেখে লুবেও নয় ভয়েও নয় মোহাব্বতে সেই জন্য এই বাংলার মানুষকে ভয় দেখাতে হয় নাই এই বাংলার মানুষকে লুপ দেখাতে হয় নাই শাহ জালাল যখন চলে এসেছে শাহ তোরান যখন চলে এসেছে নাসিরউদ্দিন সিপাহ সালা যখন চলে এসেছে যখন দাওয়াত দিয়েছে এই উম্মত ঈমান আনতে দেরি করে নাই সুতরাং আমাদের ঈমান মুহাব্বতে ভালোবাসায় এই বাঙালির ঈমান বড় মজবুত এটা টাকা দিয়ে পয়সা দিয়ে ভয় দিয়ে বিবৃতি দিয়ে ঈমানকে নষ্ট করা যাবে না সুতরাং এই বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী এজেন্ট আমাদের শেষ বিন্দু রক্ত টাকা পর্যন্ত আমরা বাস্তবায়ন হতে দিব না এখন আসেন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন আমার কথা যেখানে আমি চলে যাচ্ছি সেখানে এত বিশাল মানুষের মাঝে আমার মতো ছোট্ট ছেলে কথা বলা এটাকে আমি অন্যায় মনে করি তারপরেও যেহেতু বসে গেছি দুই একটি কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব এখানে সিএনজি শ্রমিক সমবায় সমিতি চাইলে একটা গানের মঞ্চ করতে পারত চাইলে নাট্যমঞ্চ সাজাইতে পারত চাইলে মমতাজকে এনে একটা গানের বিশাল আয়োজন করতে পারত, কিন্তু আমাদের সিএনজি শ্রমিক সমবায় সমিতি গানের আয়োজন করে নাই, নাচের আয়োজন করে নাই, ড্যান্সের আয়োজন করে নাই, প্যাকেজের আয়োজন করে নাই, মাওলার জমিনে মাওলার প্রেমের আয়োজন করেছে। আমি সিএনজি সমবায় শ্রমিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি, এই রহমানের জমিন আজ কোরআনের বাণীর মাধ্যমে পবিত্র হয়ে গেছে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। এতগুলো মানুষের মাঝে স্বপ্ন তো আছে, স্বপ্ন ছাড়া কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারে না। যদি আপনারে জিজ্ঞেস করি আপনার স্বপ্ন কি, উনি বলবে আমার স্বপ্ন ডাক্তার হওয়া। ওনারা যদি জিজ্ঞেস করি আপনার স্বপ্ন কি, উনি বলবে ইঞ্জিনিয়ার হবে। ওনার স্বপ্ন কি, উনি বললেন অ্যাডভোকেট হবে। ওনার স্বপ্ন কি, উনি বললেন চেয়ারম্যান হব। ওনার স্বপ্ন কি, উনি বললেন এমপি হব। ওনার স্বপ্ন কি, উনি বললেন নেতা হব। এখানে স্বপ্ন দেখে না এরকম কেউ নাই। সেই জন্য মাদ্রাসায় পড়েন আর স্কুলেই পড়েন, ক্লাস সিক্সে ভর্তি হলেই সেখানে শিক্ষক একটা রচনা লেখায়, এইম ইন লাইফ, এইম ইন লাইফ, তুমি জীবনে কি হবা, তুমি জীবনে কি হবা। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন আছে। আমি যদি দাড়ি সাদাওয়ালা মুরব্বীকে জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবে বাবা আমার বয়স তো চলে গেছে, আমি কিছু হব না। তখন আমি যদি বলি কিছু একটা তো হবেন, উনি বলবে আমার কিছু হওয়ার স্বপ্ন নাই, তবে দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। স্বপ্ন দেখে না এরকম কোনো মানুষ নাই। কেউ নিজেকে নিয়ে স্বপ্ন দেখে, কেউ নিজের ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে, কেউ নিজের মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, কেউ নিজের বন্ধুকে নিয়ে স্বপ্ন দেখে। তো আপনার স্বপ্নের কথা আপনি আমারে বললেন, আমার স্বপ্নের কথা আপনাকে আমি বললাম। কেউ বলে একটা গাড়ির মালিক হব, কেউ বলে একটা বাড়ির মালিক হব, কেউ বলে একটা ব্যবসায়ী হব, কেউ বলে লন্ডন আমেরিকায় আমি প্রবাসী হয়ে নিজের জীবনকে সেটেল করব। আমার মালিক বলে বান্দা তোর স্বপ্ন তো বললি, আমার স্বপ্ন জীবনে কোনোদিন বলিস নাই কেন? তুই তো মঞ্চে দাঁড়িয়েছিলি, কই আমার স্বপ্নের কথা তো বলিস নাই। তুই মসজিদের মিম্বরে খুতবা দিয়েছিলি, কই আমার স্বপ্নের কথা তো বলিস নাই। তুই চায়ের দোকানে আড্ডা দিয়েছিলি, কই আমার স্বপ্নের কথা তো তুই বলিস নাই। আমরা বলি মালিক তোমারও কি স্বপ্ন আছে, তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কুন বললে ফায়াকুন হয়ে যায়। মালিক তুমি তো কাদের মুতলাক, আমাদের স্বপ্ন থাকতে পারে, তোমার কি স্বপ্ন আছে? মালিক বলে আমারও তো স্বপ্ন আছে। আমরা আজ আউশকান্দির এই জমিন থেকে মালিককে জিজ্ঞেস করলাম, ও আমার মালিক আপনার স্বপ্ন কি? আমার মালিক বলে তোরা কি নবী পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। আমার মালিক বলে কোন নবী পেয়েছিস? আমরা বললাম মুসা পাই নাই, ঈসা পাই নাই, ইব্রাহিম পাই নাই, নূহ পাই নাই, আদম পাই নাই, ঈসা আলাইহিমুস সালাম পাই নাই, কিন্তু আমরা সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মেরাজের দুলহা, সকল নবী রাসূলের মর্যাদা যেখানে শেষ, যার মর্যাদা শুরু, আমরা ওই কামলিওয়ালা রাসূলকে পেয়ে গেছি। এখন আমার আল্লাহ বলেন বান্দা রাসূল দিয়েছে কে? আমরা বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই রাসূল আমার আল্লাহ দিয়েছে। আমার মালিক বলে কোরআন পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। আমার আল্লাহ বলে কোরআন দামি না অদামি? আমরা বললাম বেশি দামি। আমার মালিক বলে কেমন দামি? আমি বললাম ডাক্তারের মেডিসিনে ভুল থাকতে পারে, ইঞ্জিনিয়ারের মেথডে ভুল থাকতে পারে, বিজ্ঞানীর ফর্মুলায় ভুল থাকতে পারে, আমার আপনার বক্তব্যে ভুল থাকতে পারে। মালিক এমন কিতাব পেয়েছি যা লিকাল কিতাবু লা রাইবা ফি, প্রত্যেক কিছু চেঞ্জ হয়। 1500 বছর চলে গেছে, তোমার কোরআনের একটা নুক্তাও চেঞ্জ হয় নাই। আমার মালিক বলে দামি না অদামি বল? আমরা বললাম বড় দামি, কারণ তাওরাত এসেছে পাহাড়ে, জবুর এসেছে সমুদ্রের কিনারায়, ইঞ্জিল এসেছে পাথরের উপরে। তোমার কোরআন পাহাড়ে নয়, তোমার কোরআন পাথরে নয়, তোমার কোরআন গাছে নয়, তোমার কোরআন পৃথিবীর কোনো ভূখণ্ডে নয়। আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। আমার মালিক বলে কোরআন দিয়েছে কে? আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, ওই কোরআন তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে ইসলাম পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। মালিক 4300 ধর্ম আছে, আল্লাহ বলে সকল ধর্ম মানুষে বানিয়েছে কিন্তু ইসলামকে দিয়েছে। আমরা বললাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার বাবার কথাই চলে না, ইসলাম কারণ নানার কথাই চলে না, এই ইসলাম একমাত্র আল্লাহ এবং রসুলের কথাই চলবে। একটু গভীর ভাবে খেয়াল করবেন। আচ্ছা, আমি তো আরো সময় সংক্ষিপ্ত, সেজন্য আরো তাড়াতাড়ি করতেছি। আপনি সময় বাড়া দিয়েছেন কেন? সময় কমায় দিতে বলছে, আমার তো তাড়াতাড়ি করছি কারণ সময় কি করে দেওয়া, কমায় দেবেন। গভীর ভাবে খেয়াল করবেন, আল্লাহ বলে কোরআন আমি দিয়েছি, রসুল আমি দিয়েছি, ইসলাম আমি দিয়েছি। মালিক বলে এর ভেতরে আমার স্বপ্ন রয়ে গেছে। মালিক তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমার বান্দা মাওলা আমি আল্লাহ চাই আমার বান্দা আমার নবীর কদমে এসে উম্মত হইয়া বুকে আল কোরআন নিয়া চুল থেকে নখ পর্যন্ত যদি ইসলামকে মেনে নেয় আমার স্বপ্ন বাস্তবায়ন হবে। মালিক তোমার স্বপ্ন কি? মালিক বলে আমার স্বপ্ন লিইখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর। বান্দা যদি নবীরে মানে নেয়, কোরআন যদি বুকে নেয়, ইসলামকে যদি লালন করে, আমার স্বপ্ন আমার বান্দা জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে গেছে। মালিকের স্বপ্ন হচ্ছে বান্দারে আমার কুদরতি হাত দিয়ে ধরে জাহান্নাম থেকে তুলে আমি আল্লাহ আমার বান্দারে জান্নাতের মালিক বানায়া দেব। স্বপ্ন কার? কার দিকে? আমাদেরই, আমারে আপনারে নিয়ে। কিসের স্বপ্ন? আল্লাহ বলে ফেরেশতা গুনাহ করে নাই কিন্তু জান্নাতের মালিক বানায় নাই, জান্নাতের পাহারাদার বানাইছে, জিনও বানাইছি তোদের চেয়ে শক্তিতে বেশি, কিন্তু জান্নাত ওদের জন্য বানায় নাই। আমি আল্লাহ আমার বান্দারে এত ভালোবাসি, আমি আল্লাহ চাই আমার বান্দা যেন জান্নাতের মালিক হয়ে যায়। এখন আপনারা বলেন আমরা জান্নাতের মালিক হতে চাই কি চাই না? কথা আমার শেষ দিকে চলে এসেছে। আজকে আমি যুবকদেরকে দেখতে পাচ্ছি জান্নাতের মালিক হওয়ার জন্য শর্ত কি একটু খেয়াল করবেন। আমরা অনেকেই নায়কের ভক্ত আসি না? নাই আসি। অনেকেই নায়কের মতো চুল কাটি, অনেকেই নায়কের মতো ড্রেস পরি, অনেকেই নায়কের মতো হাঁটি, অনেকেই নায়কের মতো কথা বলি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে দেখেন যেই নায়কের জন্য আপনি পাগল ওই নায়ক আপনার নিয়ে কখনো ভাবে নাই, ভাবছে নেই, ভাবে নাই। সেই জন্য ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস নায়ক যিনি, ওনার নাম শাহরুখ খান, ওনাকে সঞ্চালক জিজ্ঞেস করছে আপনি ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব, ভক্ত নাই এমন কোনো দেশ নাই, আপনি ভক্তদের ব্যাপারে কি ভাবেন? উনি বলেন আমি 99% আমাকে নিয়ে ব্যস্ত থাকি, কারণ আমার খাবার, আমার গোসল, আমার ড্রেস, আমার ডায়লগ এগুলো নিয়ে আমি 99% ব্যস্ত থাকি। আছে শুধু 1%, এটা আমার ওয়াইফকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে, আমার জীবনে যারা সবচেয়ে বেশি সম্পৃক্ত আমি ওদেরকে নিয়ে ভাবি। সুতরাং আপনাকে নিয়ে ভাববার ওনার সময় নাই। আমরা যার পাগল হলাম আমার মালিক বলে তুলে নিয়ে ভাবে না। আমরা অনেক সময় খেলোয়াড়ের ভক্ত হই, খেলোয়াড়ের জন্য আমরা জান দিতেও রাজি আছি। এরকম হয় কি হয় না? হয়। আরে বাহিরের খেলোয়াড় বাদ দেন, আমি দেখেছি বাংলাদেশের খেলোয়াড় যার জন্য আমার বাংলার যুবক টাকা খরচ করে ঘরবাড়ি ছেড়ে দিয়ে স্টেডিয়ামে গিয়ে সাকিব আল হাসান বলে যখন স্লোগান দিয়েছে, সাকিব আল হাসান দেখলাম ডাঙ্গাল আর বাঙ্গালে ঠাস ঠাস করে দুইটা দিয়ে দিয়েছে। দিছে কি দেয় নাই? দিছে নেই। এটা বক্তরে পুরস্কার দিছে। কি দিছে? বক্তরে। তো যদি বাংলার খেলোয়াড় বক্তরে দুই গালে দুইটা দেয়, আমরা যেই নেইমার মেসি বলছি ওরা তো আমাদেরকে চিনা দূরের কথা, আমাদের বাংলাদেশেরও তো চিনবে না। তাহলে আমরা নায়কের পিছনে দৌড়লাম, নায়ক আমার নিয়ে ভাবে না। আমরা খেলোয়াড়ের পিছনে ঘুরলাম, খেলোয়াড় আমার দেশকেও চিনে না। আমরা বললাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নির্বাচিত হওয়ার এক বছর পর যখন বলি নেতা সালাম, নেতা বলে চিনতে পারি নাই তোমার বাবার নাম কি। কথা ঠিক নেই, মিলেনি কথা ঠিক নেই। তাহলে আমরা নেতার পিছনে ঘুরলাম, নেতা পরিয়োজনে চিনে, অপরিয়োজনে চিনে না। খেলোয়াড়ের পিছনে ঘুরলাম, খেলোয়াড় আমার থাপ্পড় মেরে দিয়ে জানিয়ে দেয় তোকে আমি ভালোবাসি না। আমরা নায়কের পিছনে ঘুরলাম, নায়ক বলে তোকে নিয়ে ভাববার সময় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, খেলোয়াড়ের পিছনে ঘুরলি, থাপ্পড় খেলি, নায়কের পিছনে ঘুরলি, নায়ক তোরে নিয়ে ভাবে না। নেতার পিছনে ঘুরলি, পরিয়োজনে বাহ বাহ, অপরিয়োজনে চিনে না। আরে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না, মালিক যাবকার দরজায়, মালিক যাবকার দরজায়। আল্লাহ বলে আমি তোরে জাহান্নামে দেখতে চাই না, জান্নাতে দেখতে চাই। খেলোয়াড়ের দরজায় যাবি না, নেতার দরজায় যাবি না, নায়কের দরজায় যাবি না। আমি একটা দরজা দেখায়া দিলাম, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোদের মাঝে কামলিওয়ালা রসুলকে দিলাম, রসুলকে দিলাম। নায়ক নয়, নেতা নয়, খেলোয়াড় নয়। ওরে কান্দির মুসলমান, আল্লাহ বলছে চলো 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 নবীর দরবারে, নবীর দরবারে, নবীর দরবারে। তোমার চুল হবে নবীর মতো, তোমার কাপড় হবে নবীর মতো, তোমার বসা হবে নবীর মতো, তোমার হাঁটা হবে নবীর মতো। কেন 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 সে খেলোয়াড় তোমারে নিয়ে ভাবে না, নেতা তোমারে নিয়ে ভাবে না, নায়ক তোমারে নিয়ে ভাবে না, কিন্তু তোমার নবী এখনো এখনো রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। আজকের মাহফিল নেতার জন্য নয়, খেলোয়াড়ের জন্য নয়, কোন নায়কের জন্য নয়। আজকের মাহফিল বিশ্ব মুসলিম ফিরে আসুক আমার নবীর কদমে, বিশ্ব মুসলিম ফিরে আসুক। কোথায়? এই নবীর কদমে যদি আসতে পারে ইনশাআল্লাহ আমাদের বিজয় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।